দুই মরশুম ত্রিপুরাতে খেলে আবার বাংলা দলে প্রত্যাবর্তন করেছেন ঋদ্ধিমান সাহা। সৌরভের মধ্যস্থতায় সব অভিমান ভুলে ঘরের ছেলে ফিরেছেন ঘরে। সোমবার সিএবিতে সাংবাদিকদের মুখোমুখি হন ঋদ্ধিমান। সেখানে নিজের অবসর পরিকল্পনা থেকে ভবিষ্যৎ ভাবনা সবকিছুই প্রকাশ্যে আনলেন প্রিয় পাপালি। তার অবসর নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা, তাই নয়া মরশুম শুরুর আগেই সেই প্রসঙ্গেও বড়সড় আপডেট দিলেন ঋদ্ধি। আমি যদি ছাড়ি একসঙ্গে সব ছাড়ব, সো ইউ আর নট কুইটিং দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট রাইট নাও? আমি বলে আমি যখন ছাড়ব একসাথে সব ছাড়ব, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কি ক্লাব ক্রিকেট কি ডোমেস্টিক ক্রিকেট সেম থিং না, যে এই সিজনটা তুমি অ্যাভেলেবল দ্য মেগা আইপিএল অপশন আছে। আমি বলে আমি লং টার্ম ভাবার আগে আমি শর্ট টার্ম দিকে চাই। এখন আমি এটা খেলছি সেই কারণে এটা দিয়ে কনসেন্ট্রেশন, এরপরে রঞ্জি ট্রফি আছে, তারপর হোয়াইট বল আছে, এখন যেরকম যেরকম ফিল হতে থাকবে বয়সও হয়েছে বডিকেও দেখতে লাগবে সেরকম হিসাবে আমার ডিসিশন। হোয়াইট বল মিন্স আইপিএল, আগে তো ডোমেস্টিক তারপরে আইপিএল। গত মরশুমে বাংলা দল থেকে অবসর নিয়েছেন অধিনায়ক মনোজ তিওয়ারি। দলে ফেরার পর কি এবারে অধিনায়কের দায়িত্ব নেবেন ঋদ্ধি? টিমে জায়গা পাই সেই সব ব্যাপার আছে, যাই হোক সেটাই যে আর আমার তরফ ওটাই থাকবে যে আমি খেলবে কি খেলবে না তার পার্সোনাল ডিসিশন। তার সেটার পর যদি যখন মনে হয় যে আমি আর ভালো লাগছে না বা এনজয় করছি না, তারপরে যদি সিএবি আমাকে অন্য কোনো পদে দেখতে চায় তাহলে আমি তার জন্য অলওয়েজ মানে ফ্রি আছি আর অলওয়েজ যাওয়ার চেষ্টা করবো। আর এইটুকুই বলবো, তাই এটাই জানানো ছিল যে আমি ছোটো থেকে যেই স্বপ্ন নিয়ে বেঙ্গল থেকে খেলা স্টার্ট করেছি যে কিছুক্ষণ আগে জগের সাথে কথা হচ্ছিল যে তার জন্য আমি জব আমি বরাবরই জুনিয়র ক্রিকেটারদের পক্ষে সওয়াল করেছেন তিনি, কিন্তু তার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলে থাকলে সেক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে গত মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করা অভিষেক পোরেলের। অভিষেকের যে সুযোগের অভাব হবে না তাও এদিন স্পষ্ট করেন ঋদ্ধি। আমি লাস্ট দু বছর আগে যখন লালজি এজ এ মেন্টর বা কোচ ছিল তখন ওনার সাথে ডিসকাস করেছিলাম, অভিষেক পোরেল 19 খেলে এসেছিল, হয়তো ইন্ডিয়ান টিমের এজ এ রিজার্ভ হতে ছিল, তখনও কথা হয়েছিল যাতে ওকে সুযোগ দেওয়া হয়, কারণ এখন আমার কাছে সেই আলটিমেট বল হয়তো আমি আর যেতে পারবো না বা আমি হয়তো যাবো না, কারণ সেই জায়গাটা এখন নেই। এখন শুধু আমি যেই প্রেজেন্ট জায়গায় আছি বেঙ্গল সার্ভ করা ভালো জায়গায়, সেটা আমার দিক থেকে আছে যেটা আমি ব্যাটিং কিপিং ফিল্ডিং যাই হোক বেটার করা, কিন্তু এখন ওর কাছে মানে সেই সুযোগটা আছে। তখনও বলেছিলাম আর এখনও বলবো যে যেরকম আছে যদি যেরকম টিমের ব্যাপার হয়ে থাকে কম্বিনেশনের ব্যাপার হয়ে থাকে সেক্ষেত্রে যদি আমি কিপিং না করি ও কিপিং করলে ওর লং লাইফের জন্য ক্রিকেটিং লাইফের জন্য হেল্প করে তাহলে সেটাও হয়তো আপনারা দেখতে পারবেন। বয়স 40-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, এই পরিস্থিতিতে অবসর গ্রহণে প্রায় সামনাসামনি এসেছেন। ঋদ্ধিমান অবসর গ্রহণের পর কি করবেন পরবর্তীকালে? হ্যাঁ অবশ্যই আমার যেখানে নলেজ সেটাতে হয়তো আমি বেশি হেল্প করতে পারি, যেটা আমার নলেজ নেই সেই কারণে যেটাতে আমি জানি ব্যাটিং কিপিং বা ফিল্ডিং যেরকম আমি ফোনটা করে ভালো, কারণ এমার্জেন্সিতে আমি অনেক বছর এরকম প্যাটার্নে আমরা খেলি কীভাবে আমরা ম্যাচ জিতি কীভাবে ম্যাচ খেলি সবগুলো জানি, সেগুলোর উপর যদি নলেজ আছে আমি যদি সেই জায়গাতে থাকি তাহলে হয়তো মনে হয় ভালোভাবে কাজ। দীর্ঘদিন ধরে বাংলা রঞ্জি ট্রফি জিততে পারেনি, সাম্প্রতিক সময় দুবার ফাইনালে উঠে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে, এদিকে এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন ঋদ্ধি? ফাইনাল তো বহুত দূর কে বাদ হার এক ম্যাচ ম্যাচ বাই ম্যাচ হারে কে বাদ তো वैसे अच्छा रहता है, যদি पहले ফাইনাল ম্যাচ তো কোনো পৌঁছিনা নেই পহলে ফির নকআউট ফির উদার তো ম্যাচ বাই ম্যাচ কি তো अच्छा करना ही होगा और साथ में मेरा जॉब हो ही रहेगा कितना और अच्छी बात जैसे ऐसे टीम बोलते थे कि सेंस तो ऑलरेडी पहले बोल चुके हैं कि लास्ट 3-4 साल में ऑलरेडी दो बार हम फाइनल खेले हैं, तो एक आध साल इधर उधर जा ही सकते हैं, हर टीम का ही होता है, मुंबई जैसे इतने बार चैंपियन और उनका भी होता है, तो प्रोसेस में है कि लगातार हम लोग नॉकआउट में जा रहे हैं, तो उस उधर ही सरल कंसिस्टेंसी का ओवर मतलब लैक हो सकेगा, तो वही इस बार कोशिश करेंगे कि गलतियाँ होगा मतलब जितना कम होगा उतना ऊपर जाने का चांस रहता है। অন্যদিকে আসন্ন মরশুমে প্রস্তুতির জন্য আগামী 14 আগস্ট থেকে বীরভূমের দুবরাজপুরে প্রাক শিবির চালু হচ্ছে বাংলা দলের। সেই শিবিরে ঋদ্ধিমান সহ অন্যান্য সমস্ত ক্রিকেটাররাই থাকবেন। সন্দীপ সুরের রিপোর্ট।
ওয়ান ইন্ডিয়া বাংলা।